উইম্বলডন টেনিসের দুনিয়ার সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টকে টেনিস কোর্টে রাঙান বিশ্বের শীর্ষ বাছাই সব টেনিস প্লেয়াররা, আর কোর্টের বাইরে পুরো আয়োজনকেই রাঙিয়ে তোলেন নামি দামি সব সেলিব্রিটিরা। সদ্যই পর্দা নামলো বিশ্বের অন্যতম অভিজাত খেলা টেনিসের সবচেয়ে অভিজাত টুর্নামেন্ট উইম্বলডনের 136তম আসরের। যথারীতি এবারের আসরেও লন্ডনের উইম্বলডন কোর্ট সাইডে দেখা মিলেছে বিশ্বের বাঘা বাঘা সব তারকাদের। দেখে আসবো এবারের উইম্বলডনের গ্যালারিতে আলো ছড়িয়েছেন কারা। উইম্বলডনের পুরুষ এককের ফাইনাল চলছে, 4 ঘন্টা 42 মিনিট লড়াই শেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। কোর্টে লুটিয়ে পড়ে দু হাতে মুখ ঢাকলেন একজন, সেই একজনের নাম কার্লোস আলকারাজ। 2013 সালের পর অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে একবারের জন্য না হারা প্রায় অজেয় নোভাক জোকোভিচকেই হারিয়ে দিলেন স্প্যানিশ এই তরুণ তুর্কি। ফেদেরার, নাদাল, জোকোভিচদের টেনিস সাম্রাজ্যের নতুন অধিপতির নাম এখন কার্লোস আলকারাজ। উইম্বলডনের নতুন এই চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দিতে কোর্টে নেমে এসেছিলেন অল ইংল্যান্ড টেনিস ক্লাবের পৃষ্ঠপোষক প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন। রোল্যান্ডের গ্রিন মোরের ড্রেসে সদা হাস্যোজ্জ্বল ব্রিটিশ রাজবধূ কোর্টে সব আলো যেন কেড়ে নিয়েছিলেন একাই। টেনিসের নারী এককের ফাইনালেও কেটকে দেখা গেছে নিজের ডিজাইন করা টেনিস বল গ্রিন কালারের এক ড্রেসে। এবারের পুরো উইম্বলডন জুড়েই টেনিসের দারুণ ভক্ত কেটকে দেখা গেছে রয়্যাল বক্সে। ব্রিটিশ রাজ পরিবার থেকে রাজবধূ একাই আসেননি উইম্বলডন কোর্টে, সঙ্গে নিয়ে এসেছিলেন তাদের মেয়ে প্রিন্সেস শার্লটকে। মা মেয়ের সঙ্গী হতে ভুল করেননি ব্রিটেনের ভবিষ্যৎ কিং প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামও। বাবার পাশের আসনেই দেখা মিলেছে প্রিন্স জর্জের। দুজনের পরনে ছিল গ্রে ও নেভি ব্লু স্যুট। পিঙ্ক গাউনে রাজপরিবারের আরেক সদস্য প্রিন্সেস বিয়াট্রিসও এসেছিলেন ফাইনালে সাক্ষী হতে। আমেরিকান গায়িকা ও অ্যাক্ট্রেস আরিয়ানা গ্র্যান্ডেকেও স্ট্যান্ডে খুঁজে নিয়েছে ফটোগ্রাফারের ক্যামেরা। ধূসর রঙের রাল্ফ লরেন টপের সঙ্গে স্কার্ট এবং রাউন্ড ফ্রেমের টিফনি অ্যান্ড কোম্পানির সানগ্লাসে নিজেকে সাজিয়েছিলেন গ্র্যান্ডে। উইম্বলডনের সিগনেচার বেসবল ক্যাপও ছিল ক্যারিয়ারে দুবার গ্র্যামি জেতা এই শিল্পীর ঝুলিতে। ব্রিটিশ অ্যাক্টর জোনাথন বেইলিকেও দেখা গেছে এবারের উইম্বলডনের দর্শক সারিতে। দারুণ এনার্জেটিক এই অভিনেতা তো বেশ কয়েকবারই সিট ছেড়ে দাঁড়িয়েও পড়েছেন গেমের হিট অব দ্য মোমেন্টে। র্যাচেল ওয়েস ও ড্যানিয়েল ক্রেগকেও দেখা গেছে উইম্বলডনের রয়্যাল বক্সে। বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের হারমিওনি চরিত্রের মিষ্টি অভিনেত্রী এমা ওয়াটসন এসেছিলেন টেনিসের সবচেয়ে প্রাচীন এই টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ দেখতে। স্লিভলেস শার্টের সঙ্গে হোয়াইট ব্রিম হ্যাটে দৃষ্টি কেড়েছেন এমা। ট্র্যাডিশনাল নিটেড ব্লু পোলো শার্টে ক্যামেরার লেন্সে ধরা পড়েছেন ফাইট ক্লাব তারকা ব্র্যাড পিট। এসেছিলেন ইদ্রিস ও সাবরিনা অ্যালবা জুটিও। ট্র্যাডিশনাল ড্রেসে লেন্সে ধরা পড়েছেন লিলি জেমস। স্পাইডারম্যান তারকা অ্যান্ড্রু গারফিল্ডও উপভোগ করেছেন উইম্বলডন। গ্রিস ও ডেনমার্কের প্রিন্সেস মারিও অলিম্পিও মিস করেননি উইম্বলডনের ফাইনাল। নেভি ব্লু স্লিপ ড্রেসে গ্যালারি আলো করে সর্ব উপস্থিতি ছিল তার। ব্লু জিন্সের টপসে সর্ব উপস্থিতি ছিল পপ সম্রাজ্ঞী শাকিরারও। লাস্ট বাট নট দ্য লিস্ট, উইম্বলডনের ফাইনালে দেখা মিলেছে বলিউড দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসেরও। নারী এককের ফাইনালের গ্যালারিতে দুজনে ছিলেন দারুণ প্রাণবন্ত। এর আগে ভাইরাল হয় নিজের ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করা প্রিয়াঙ্কার এক ভিডিও, যেখানে দেখা মেলে যত্নবান এক হাজব্যান্ড নিকের। গাড়িতে প্রিয়াঙ্কার চুলের যত্নে মশগুল ছিলেন নিক। সেই ভিডিওই পোস্ট করে দিয়েছেন তার অর্ধাঙ্গিনী। ন
নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।